হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনলাইন তথ্য ইউটিউব চ্যানেল আজ তোমাদের একটি প্রশিক্ষণের ব্যাপারে জানাবো এই প্রশিক্ষণটি যদি তোমরা করো তাহলে প্রশিক্ষণ শেষে একটি সার্টিফিকেট এবং পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন নামি দামি কোম্পানিতে হানড্রেড পারসেন্ট জব পাবেন বিশেষত আজকের এই ভিডিওতে জানাবো প্রশিক্ষণটি তোমরা কিভাবে করতে পারবে প্রশিক্ষণ বা ট্রেনিংয়ে কি কি শেখানো হবে এবং প্রশিক্ষণ শেষে কোন কোন কোম্পানিতে চাকরি পাবে তাই তোমরা যারা বেকার আছো কোনোভাবেই জব পাচ্ছ না তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি দেখার পরে তোমাদের জন্য ড্রেসক্রিপশানে নাম্বার প্রোভাইড করে দেবো সেই নাম্বারে কল করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট করব তোমরা যারা আমাদের চ্যানেলের এই ভিডিওটি প্রথমবার দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে তাহলে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে এবং ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুর সাথেও শেয়ার করে দেবে তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো এই ট্রেনিংটি তোমাদের প্রোভাইড করবে অনুদীপ ফাউন্ডেশান তো এখন তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে অনুদীপ ফাউন্ডেশন কী অনুদীপ ফাউন্ডেশন হলো একটি নন প্রফিট অর্গানাইজেশান যেটি সেন্ট্রাল গভর্নমেন্টের এনএসডিসির অধীনে কাজ করে অনুদ্বীপের প্রধান লক্ষ্য হল পিছিয়ে পড়া দারিদ্র যুবক ও মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে চাকরির পথ দেখানো তো এই ট্রেনিংটি দেওয়া হবে অনলাইনেই এবং যেটি কিন্তু তোমাদের হানড্রেড পার্সেন্ট জব সাপোর্ট তো বুঝতেই পারছেন হানড্রেড পারসেন্ট জব সাপোর্ট এবং সাথে তোমরা ঘরে বসেই করোনার সময় কিন্তু অনলাইনেই জব ট্রেনিংটি করতে পারবেন তো এখানে যে ক্রাইটেরিয়াটি আছে সেটি হলো তোমাদের জানিয়ে দেবো এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান হতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস বা টুয়েলভ পাস এবং মিনিমাম যেটা বয়স হতে হবে আঠেরো বছর অর্থাৎ আঠেরো বছর হলেই তোমরা এই ট্রেনিংটি করতে পারবে এবং তোমাদের কিন্তু মিনিমাম যেটা শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস এখানে জবের যে স্যালারিটা স্টার্টিং হবে সেটি কিন্তু বারো হাজার থেকে কুড়ি হাজার টাকা প্রতি মাস তো বুঝতেই পারছেন স্টার্টিং স্যালারি কিন্তু তোমরা ট্রেনিং শেষে পাচ্ছ বারো হাজার থেকে কুড়ি হাজার টাকা আর এটা কিন্তু কোনো সেলসের জব নয় বা মার্কেটে ঘুরে ঘুরে জব নয় অফিসে বসেই কিন্তু তোমরা জবটি পাবে তো এরপর দেখতে পাচ্ছ আওয়ার অ্যাচিভার্স অর্থাৎ অনুদীপ ফাউন্ডেশন থেকে যে সমস্ত স্টুডেন্ট চাকরি পেয়েছে তাদের কিন্তু এখানে পিকচার সহ ডিটেলস দেওয়া আছে এরপর তোমরা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সমস্ত কোম্পানিতে তোমাদের চাকরি হবে সেগুলি হলো আইমেরিট অ্যামাজন টাটা জেনপ্যাক্ট টেক মাহিন্দ্রা এছাড়াও কিন্তু বিভিন্ন নামি দামি কোম্পানিতে তোমাদের চাকরিটি হবে যেগুলো কিন্তু মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এখন তোমাদের কোর্সের ডিটেলসটা জানিয়ে দেব অর্থাৎ কোর্সের নাম এবং কোর্সের টোটাল ডিউরেশান টাইম এবং কোর্সের কত ফিজ লাগবে তো প্রথম যে কোর্সটি আছে সিইআইটি অর্থাৎ সার্টিফিকেট ইন ইংলিশ কমিউনিকেশান অ্যান্ড আইটি টোটাল ডিউরেশন যেটা আছে একশো দশ কোর্স হবে এবং ফিস যেটা লাগছে টোটাল ফিস এক হাজার টাকা অর্থাৎ এটা কিন্তু একবারই তোমাদের ফিসটা দিতে হবে কোনো মাসে মাসে পে করতে হবে না তারপরে যে কোর্সটি আছে সিইডিইএস অর্থাৎ সার্টিফিকেট ইন ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড ডিজিটাল এডুকেশন উইথ এক্সেল স্পেশালাইজেশন এই কোর্সের ডিউরেশন যেটি আছে একশো পঁচাশি ঘণ্টা এই কোর্সের ফিস লাগছে এক হাজার টাকা তারপরে যে কোর্সটি আছে ডিএটি অর্থাৎ ডিপ্লোমা ইন অ্যাকাউন্টিং উইথ ট্যালি এই কোর্সের ডিউরেশান আছে টোটাল দুশো পনেরো ঘন্টা এবং ফিস যেটা লাগছে পনেরোশো টাকা এরপরে যে কোর্সটি আছে ডিডিএম অর্থাৎ ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং এই কোর্সের টোটাল ডিউরেশান দুশো পঞ্চাশ ঘণ্টা এবং কোর্সের ফিস যেটা লাগছে এক হাজার পাঁচশো টাকা এরপরে যে কোর্সটি আছে ডিজিডি ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইনিং এই কোর্সের টোটাল ডিউরেশন আছে দুশো পনেরো ঘণ্টা এবং ফিস যেটা লাগছে পনেরোশো টাকা এরপরে যে কোর্সটি আছে ডিডব্লু ডি অর্থাৎ ডিপ্লোমা ইন ওয়েব ডিজাইনিং এই কোর্সের টোটাল ডিউরেশন টাইম যেটা লাগছে দুশো পঁয়তাল্লিশ ঘন্টার কোর্স হবে এবং আবেদন ফি অর্থাৎ ফিস যেটা লাগছে টোটাল ফিজ পনেরোশোটা টাকা এরপরে যে কোর্সটি আছে ডিএইচএন অর্থাৎ ডিপ্লোমা ইন হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং এই কোর্সের টোটাল যে ডিউরেশান টাইম যেটা লাগবে তিনশো চল্লিশ ঘন্টার কোর্সটি হবে এবং আবেদন ফি অর্থাৎ টোটাল ফিস পনেরোশো টাকা তো এই যে ফিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোর্সের টোটাল ফি ন্যূনতম ফি এবং এটি যেহেতু একটি সরকারি সংস্থা করাচ্ছে তার জন্য কিন্তু এত কম খরচে কিন্তু কোথাও কিন্তু এই কোর্সগুলি করতে পারবে না আর সো গাইস আশা করছি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো এছাড়াও বিস্তারিত জানার জন্য তোমাদের যে ফোন নাম্বারটি প্রোভাইড করবো ড্রিসক্রিপশান বক্সে সেই ফোন নাম্বারে তোমরা ফোন করবে তারপরে জানবে তারপরে বুঝবে তারপরে অ্যাডমিশানটি নেবে অর্থাৎ এখানে কিন্তু কোনো জোর নেই যারা ইন্টারেস্টেড আছো তারাই কিন্তু অ্যাডমিশানটি নেবে ফোন করে তো ফোন করে তারপরে কিন্তু সমস্ত কিছু জেনে নেবে বুঝে নেবে তারপরেই কিন্তু তোমরা অ্যাডমিশানটি নেবে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং যারা প্রথমবার দেখছো আমাদের চ্যানেলের ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল বাটনটি অবশ্যই অন করে রাখবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের মতো বাই টাটা